আজ প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা এই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। আমি প্রথমে প্রণবেশ দার লেখা একটি গান আমি গাইব। আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়, আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়, আলোক তীর্থে আমরা যাত্রী তোমার আলোকে আলোকময়, আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়, আলোক তীর্থে আমরা যাত্রী তোমার আলোকে আলোকময়, আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়। দুঃসময়ের ঝড় দেখে ভাই চলার গতি থামিও না, দুঃসময়ের ঝড় দেখে ভাই চলার গতি থামিও না, পিছনে যারা রইল পড়ে তাদের তরে দাঁড়িও না, পিছনে যারা রইল পড়ে তাদের তরে দাঁড়িও না, আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়, আলোক তীর্থে আমরা যাত্রী তোমার আলোকে আলোকময়, আধার রাতের সীমানা পেরিয়ে পূব আকাশে জ্যোতির্ময়। ভয়ঙ্করের রূপ দেখে ভাই তোমরা কেন পাচ্ছ ভয়, ভয়ঙ্করের রূপ দেখে ভাই তোমরা কেন পাচ্ছ ভয়, বিবেকানন্দ আলোর দিশারি অভিমন্ত্রে হবে জয়, রুক্ষ দিনের যত না দুঃখ ছড়িয়ে থাকুক জীবনময়, রুক্ষ দিনের যত না দুঃখ ছড়িয়ে থাকুক জীবনময়, সব কিছুকে তুচ্ছ করে এগিয়ে চলো হে দুর্জয়, সব কিছু
কিছুকে তুচ্ছ করে এগিয়ে চলো হে দূর জয় আধারাতের সীমানা পেরিয়ে পূবাকাশে জ্যোতির্ময় আলোক তীর্থে আমরা যাত্রী আলোক তীর্থে আমরা যাত্রী তোমার আলোকে আলোকময় আধারাতের সীমানা পেরিয়ে পূবাকাশে জ্যোতির্ময় নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রণবেশ চক্রবর্তীর স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী একেবারে শুরুতে তার একটি নাতিদীর্ঘ জীবনী। প্রণবেশ চক্রবর্তীর জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় ১৯৪১ খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর। পিতা অমূল্য চক্রবর্তী ও মাতা কল্যাণী দেবী। পিতা অমূল্য চক্রবর্তী স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশি আন্দোলনে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকারি চাকরিতেও তিনি যোগ দেন। কর্মস্থল ছিল বর্ধমান। বালক প্রণবেশ শৈশবেই পিতাকে হারান। তারপর নানা প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেন। স্বামী বিবেকানন্দই ছিলেন তার পথপ্রদর্শক ও তার গর্ভধারিণী ছিলেন তার অনুপ্রেরণা। প্রথমে বর্ধমানের বাণীপীঠ স্কুল, তারপর কলকাতায় হিন্দু স্কুলে পড়াশোনা করেছেন। আচার্য করুণাময় সরস্বতী ছিলেন তার মাতুল। পিতৃমাতৃহীন হয়ে করুণাময়ের কাছেই তিনি বড় হন। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন। এছাড়া এলাহাবাদ থেকে অ্যাপ্লাইড নিউট্রিশন এবং দেরাদুন থেকে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা করেন। খেলাধুলা এবং নাটক লেখা ও অভিনয়ে তিনি পারদর্শী ছিলেন। প্রথম জীবনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদে অধ্যাপনার কাজ, পরবর্তী জীবনে সাংবাদিকতা, দৈনিক বসুমতি ও যুগান্তর পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কিছুদিন সাংবাদিকতাও করেন। ছাত্র জীবন থেকেই সাহিত্য চর্চার প্রতি তাঁর ছিল সুগভীর আকর্ষণ। কলেজ জীবনে নতুন পাতা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া পল্লীশ্রী নামে একটি পত্রিকায় সম্পাদক ছিলেন। সেই সময়কার দৈনিক জনসেবক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন। পরে দৈনিক বসুমতি, সাপ্তাহিক বসুমতি ইত্যাদি পত্রিকায় দায়িত্বপূর্ণ কাজ করেন। কবিতা, গল্প, নাটক ও শিশু সাহিত্য সৃষ্টিতে খুবই উদ্যমী ছিলেন। টুকলো গোয়েন্দা নামে ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিধান শিশু উদ্যান পরিচালিত খেয়ালখুশি পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন। এছাড়া শুকতারা, নবকল্লোল, বর্তমান, উদ্বোধন, নিবোধত প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। মাতৃশক্তি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজপথ প্রাত্যহিক সংবাদ পত্রিকার সম্পাদক, আনন্দবাজার, প্রতিদিন, লোকসেবক প্রভৃতি পত্রিকায় নিয়মিত তিনি লিখেছেন। বর্তমানে বিপুল জনপ্রিয় শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনপাত করার সংকল্প নিয়ে স্কটিশ চার্চ কলেজে একটি পূর্ণাঙ্গ নৈশ বিদ্যালয় পরিচালনা করেছেন। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে গ্রাম গঠনের কাজে তিনি আত্মনিয়োগ করেন। কলেজে সতীর্থদের নিয়ে বন্যাত্রাণে বেশ কয়েকবার ঝাঁপিয়ে পড়েন। পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বিবেকানন্দ যুব আন্দোলনের সূচনা করেন এবং ২২টি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের উদ্যোগে ১০ বছর ধরে সারা বাংলা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের তিনি সংগঠক। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের বিবেকানন্দ স্টাডি সার্কেলের তিনি পরিচালক ছিলেন। শ্রীমদ স্বামী লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণায় একটানা ২৫ বছর ধরে তিনি নিরন্তর বিবেকানন্দ চর্চা ও গবেষণার কাজ করেছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বিবেকানন্দের রাষ্ট্রচিন্তা, শ্রীরামকৃষ্ণের সমাজ দর্শন, কল্পতরু শ্রীরামকৃষ্ণ, মহাপুরুষের জীবনে অলৌকিক কাহিনী, শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ, দক্ষিণেশ্বরে মা সারদা, রামকৃষ্ণ মিশন ও ভগিনী নিবেদিতা, দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ,
এই বাংলায় দুই খণ্ডে বিবেকানন্দের ছেলেবেলা, বয়হুড অফ বিবেকানন্দা, ভারতে প্রথম সমাজতন্ত্রী বিবেকানন্দ, মহাজীবন এবং টুকলো গোয়েন্দা। সাহিত্য চর্চার পাশাপাশি নাট্য জগতেও তিনি বিচরণ করেছেন, নানা নাটক রচনা করেছেন, যেমন তদন্ত, পদ্মার জল, লাল ও অঙ্গীকার, এই তিনটি নাটক ইত্যাদি। 2004 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি তাঁর স্ত্রী শ্রীমতী সুচেতা চক্রবর্তীর পরলোকগমনের পর তিনি কিছুটা মানসিকভাবে একা হয়ে পড়েন। 2011 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। বর্তমানে তার দুই পুত্র রয়েছেন। আজ দ্বিতীয় প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রী শক্তিপ্রসাদ মিশ্র, নিবেদিতা চেয়ার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। তাঁর বিষয় মৃত্যুর আগে ও পরে। ॐ असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतं गमय, आभिराभिर्मयेधि रुद्रयत्ते दक्षिणमुखं, तेन मां पाहि नित्यम्। ॐ शान्ति शांति शांति ही हरि ही ओम तत्सत। प्रथमे सकृतज्ञ प्रणाम जानाई इन्स्टिट्यूटर सम्पादक श्रीमद स्वामी सुपर्णानंद जी महाराज के प्रणवेश चक्रवर्ती स्मारक वक्तृताय आमंत्रणेर जन्य प्रणाम निवेदन करी। প্রণবেশদার উদ্দেশ্যে আ গ্রেট ইন্সপায়ারার হি ওয়াজ, আপনারা শুনলেন, এবং ছাত্র যুবকদের বড় আপনজন ছিলেন, প্রাণশক্তিতে ভরপুর, হাসি খুশি দিলদরিয়া মানুষ ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত শাশ্বত নির্ভীক পত্রিকা, যারা আজ জনপ্রিয় দ্বিপাক্ষিক পত্রিকায় সুপ্রতিষ্ঠিত করেছেন, তার প্রধান সম্পাদক শ্রী সুশান্ত দত্ত সহ সম্পাদক মণ্ডলী, এবং আজ যারা এই ইনস্টিটিউটে উপস্থিত আছেন, আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। সম্মাননীয় শ্রোতৃমণ্ডলী, আপনারা কিছুক্ষণ আগেই আজকের ঘোষিত বিষয় অবগত হয়েছেন, মৃত্যুর আগে ও পরে কি হয়, মূলত গীতা ও উপনিষদের আলোকে। দিন কয়েক আগে ভগবান বুদ্ধের কয়েকটি উপদেশ পড়ছিলাম। তিনি ভিক্ষুদের উদ্দেশ্যে দিয়ে বলেছিলেন যে এই পাঁচটি উপদেশ গৃহী বা সন্ন্যাসী, পুরুষ বা নারী প্রত্যেকেরই স্মরণযোগ্য এবং মননযোগ্য। আমি চারটির উল্লেখ করছি, এবং দেখা গেল যে গীতার ত্রয়োদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকটিও প্রায় ওই উপদেশেরই মতো। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন। কী কী সেই উপদেশ? প্রথম, কোনো একদিন আমার দেহে বার্ধক্য আসবেই, আমি কিছুতেই এড়াতে পারবো না। দ্বিতীয়, কোনো একদিন আমার রোগ এবং ব্যাধির আক্রমণ হবেই, আমি কিছুতেই এড়াতে পারবো না। আমি যা কিছু ভালোবাসি তার ক্ষয় এবং পরিবর্তন হবেই, আমার থেকে বিচ্ছিন্নতা আসবেই, আমি তা কিছুতেই এড়াতে পারবো না। এবং একদিন না একদিন আমার মৃত্যু হবেই, আমি কিছুতেই এড়াতে পারবো না। এই যে চারটি উপদেশ, এর মধ্যে আরও বড় সত্য, সবচেয়ে বড় সত্য অবশ্যই মৃত্যু। এবং এটাও সত্যি কথা যে
আমরা মৃত্যুকে বড় ভয় পাই। আমাদের আশঙ্কা আমার আমিকে আমি হয়তো চিরকালের জন্য হারিয়ে ফেলব, বা অস্তিত্ব থেকে একটা অনস্তিত্বের অতলান্তিকে চিরকালের জন্য তলিয়ে যাব, এই আমাদের একটা আশঙ্কা। আবার সেই সঙ্গে আমাদের অসীম কৌতূহল, আচ্ছা মৃত্যুর পরে কি হয়, হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, এটাই কি শেষ কথা। এরকম নানা প্রশ্ন আমাদের আছে। গীতা এবং উপনিষদে, বিশেষ করে উপনিষদে, এ বিষয়ে যথেষ্ট আলোকপাত করা আছে, এমনকি মৃত্যুর আগে কি হয় এ সম্বন্ধেও বিশেষ আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে ছান্দোগ্য উপনিষদে আছে। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে যে মৃত্যু পথযাত্রী, বৃদ্ধ, শয্যাশায়ী, খবর গেছে আত্মীয় স্বজনরা এসেছেন এবং বিছানার চারিদিকে তারা জড়ো হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করছেন, মাম জানাসি, মামিতি, আমাকে চিনতে পাচ্ছ, আমি গো আমি। দেখা যাচ্ছে যে বৃদ্ধের ঠোঁট নড়ছে কিন্তু মুখে কোনো কথা নেই। কেন কথা নেই? ছান্দোগ্য উপনিষদ বলছে যে বাকশক্তি এবং বাগিন্দ্রিয় মনে লীন হয়ে গেছে। মানা বাক বাং মনসি সম্পদ্যতে, মনসি মানে মনে, সম্পদ্যতে মানে গুটিয়ে গেছে অথবা লীন হয়ে গেছে। এই সময় দেখা যায়, আমরাও দেখেছি ছোটবেলায়, যে মন যেহেতু সচল আছে তাই ভালো কোনো শুভ ভগবানের নাম গান কীর্তন অথবা চোখের সামনে ইষ্ট দেবতার ছবি তুলে ধরা হয়। দেখতে দেখতে এক সময় চোখ বন্ধ হয়ে গেল, কান বন্ধ হয়ে গেল, ঘ্রাণ শক্তি সব শেষ হয়ে গেল এবং সব ইন্দ্রিয় যখন নিষ্ক্রিয় মন তখন সক্রিয়, আরও হয়তো বেশি সক্রিয় এবং ইন্দ্রিয় নিরপেক্ষ হয়ে স্বাধীন স্বতন্ত্রভাবে আপন খেয়াল খুশি মতো মন তখন ঘুরে বেড়াচ্ছে যেখানে খুশি। সবাই ঘুমিয়ে কিন্তু মন জেগে রয়েছে, তার প্রকাশ আমরা দেখতে পাই স্বপ্নে, এবং স্বপ্নের এই জন্যই কোনো মাথামুণ্ডু থাকে না। আবার আমরা জাগ্রত অবস্থায় ফিরে আসি, কিন্তু আজ দেখা গেল যে বৃদ্ধ তাদের জাগ্রত অবস্থায় আর আসছেন না, কোথায় গেলেন? প্রাণে, ছান্দোগ্য উপনিষদের ভাষায় মনঃ প্রাণে প্রাণ তেজসি। এই ইন্দ্রিয়গুলো নিয়ে মন এখন প্রাণের অন্তর্ভুক্ত। দেখুন, এই অবস্থা আমাদের কিন্তু প্রত্যেকেরই হয় এবং প্রতিদিনই হয় সুষুপ্তিতে, গভীর ঘুমে, ডিপ স্লিপ স্টেটে। তখন তো ইন্দ্রিয় মন সবই নিষ্ক্রিয়। আবার এক সময় সুষুপ্তি চলে যায়, স্বপ্নের জগৎ আসে, জাগ্রত অবস্থায় আবার আসে, কিন্তু আজ সেরকম তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আত্মীয় স্বজনরা বলাবলি করছে, ন বদতি ন বিজানাতি, কি ব্যাপার, কিছুই তো বলছে না, কিছুই তো বুঝতে পারছে না। তাহলে কি? আবার খুব ভালো করে দেখা গেল যে খুব ক্ষীণ হলেও একটা শ্বাস চলছে, একটা স্পন্দন একটা আছে, জীবনের লক্ষণ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে আরও দুর্গতি, সেটি হচ্ছে ঊর্ধ্বশ্বাস। কেন? খুব কষ্টকর অবস্থা। প্রাণ, প্রাণে লীন হওয়া ইন্দ্রিয়গুলি নিয়ে মর্মস্থান ভেদ করে তখন বেরোতে চাইছে। এই ঊর্ধ্বশ্বাস প্রসঙ্গে আসছি, তার আগে প্রাণ প্রসঙ্গটা শেষ করি। প্রাণের এখন কি অবস্থা? উপনিষদ বলছেন প্রাণ তেজসি। প্রাণের প্রকাশ খুব ক্ষীণ হলেও, খুব ক্ষীণতর হলেও দেখা যাচ্ছে একটা উষ্ণতা বা তেজ, যে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটি আছে। দেহ অসার কিন্তু মনে হচ্ছে প্রাণ নেই। খুব সন্তর্পণে দেখা গেল যে না, একটু হলে উষ্ণতা আছে। দেখতে দেখতে শরীর একদম ঠান্ডা হয়ে গেল, দৈহিক উষ্ণতা বা তেজ তখন লীন হয়ে গেল। কোথায়? ছান্দোগ্য উপনিষদের ভাষায় তেজ পরস্যাং
দেবতায়াম। দেবতায়াম বলতে কি বোঝানো হচ্ছে? দেবতায়াম বলতে বোঝানো হচ্ছে যে মহাপ্রাণ। আর মহাপ্রাণটা কি? মহাপ্রাণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি বা প্রকাশের আগে উৎপত্তির কারণীভূত যে মূল শক্তি, সেই শক্তি হল এই মহাপ্রাণ। এবং এই মহাপ্রাণের ক্ষুদ্রতম অংশ হল আমাদের মধ্যে যে শরীরে প্রাণবায়ুরূপে কাজ করে। আপনারা জানেন যে ঈশোপনিষদে সম্ভবত 17 নম্বর মন্ত্রে আছে, কি সুন্দর কথা, সেখানে আমাদের পূর্বপুরুষ প্রার্থনা করছেন যে এখন আমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে, এই শরীর ভস্মীভূত হোক আর আমার প্রাণ দৈহিক সম্বন্ধ ত্যাগ করে যেন মহাপ্রাণে লীন হয়ে যায়। বায়ুর অনিলম অমৃতম অথৈদম ভস্মান্তম শরীরম ওং ক্রতুস্মর কৃতং স্মর ক্রতুস্মর কৃতং স্মর। কি সুন্দর প্রার্থনা, আমার মন যা কিছু স্মরণীয় তাই যেন এখন স্মরণ করতে পারে। আসুন এবার আমরা একটু বৃহদারণ্যক উপনিষদের কথা শুনি। এই উপনিষদের 4th অধ্যায়ের 3য় ব্রাহ্মণের 35 এবং 36 নম্বর শ্লোকে সুন্দর বর্ণনা আছে উদাহরণসহ। কি উদাহরণ? জরাগ্রস্ত বৃদ্ধের দেহ কীরকম? যেন একটা ছ্যাঁকড়া গাড়ির মতো, বহু ব্যবহারে জীর্ণ শকট বা ছ্যাঁকড়া গাড়ি। যথা অনাহা, অনাহা মানে হচ্ছে ছ্যাঁকড়া গাড়ি। তো সেই ছ্যাঁকড়া গাড়ির অবস্থা এমনিতেই খারাপ, তার উপর আবার ভার চালানো হয়েছে, ভার চাপানো ভাঙাচড়া গাড়ির ওপরে, ফলে স্বাভাবিকভাবেই ক্যাঁচকোচ ক্যাঁচকোচ শব্দ, আর্তনাদ করতে করতে সেই ছ্যাঁকড়া গাড়ি চাচ্ছে। ঠিক সেই রকম দেহযন্ত্র বহু পুরনো হয়েছে, অশক্ত, জীবনের ভার আর সইতে পারছে না, ইন্দ্রিয়গুলি প্রায় লীন অবস্থা, নিষ্ক্রিয়, মন প্রাণে লীন। আর তখনই শুরু হয় মৃত্যুকালীন ঊর্ধ্বশ্বাস, জীর্ণ ছ্যাঁকড়া গাড়ির আর্তনাদের মতো। শঙ্কর ভাষ্যে টিকাতে খুব সুন্দর একটা বর্ণনা আছে, সেখানে বলছেন মর্মসু নিকৃত্ত মানেষু, মর্মসু নিকৃত্ত মানেষু দুঃখ বেদনায়া আর্ত শব্দং কুর্বন জাতি গচ্ছতি। আমার মর্মগ্রন্থসমূহ, অর্থাৎ মর্মগ্রন্থসমূহ যখন ছিন্ন হতে থাকে, তখন লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর বা জীবাত্মা যাই বলি না কেন, যেন দুঃখ বেদনায় কাতর হয়ে আর্তনাদ করতে করতে স্থূল দেহ ত্যাগ করে চলে যাচ্ছে, দেহচ্যুত হচ্ছে। কীরকমভাবে দেহচ্যুত হচ্ছে? বলা হচ্ছে যে যথা আম্রম বা উদুম্বরং বা পিপ্পলং বা, ঠিক যেমন করে আম বা যজ্ঞের ফল কিংবা অশ্বত্থ ফল বৃন্তচ্যুত হয়, ঠিক সেই রকমভাবে দেহচ্যুত হচ্ছে। শঙ্করাচার্য এখানে বলছেন যে কেন একাধিক উদাহরণ দেওয়া হলো, তার কারণ হচ্ছে একাধিক হতে পারে মৃত্যুর কারণ, বিভিন্ন জনের বিভিন্ন কারণে মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু হতে পারে কিংবা রোগজনিত মৃত্যু অথবা অকাল মৃত্যুও হতে পারে, তাই একাধিক দৃষ্টান্ত দেওয়া হলো, আম্রম উদুম্বরং বা পিপ্পলম। বেশ, মৃত্যুর কারণ আমরা এখন জানলাম, এবং যাই হোক না কেন মৃত্যুর অর্থ তো ওই একটি যে প্রাণবায়ু জীবাত্মাকে অনুসরণ করে এই দেহ থেকে চিরকালীন বিদায় নেয়। এবার একটা প্রশ্ন, দেহ থেকে বিদায় নেয় কীভাবে, কোন দিক দিয়ে? এই প্রশ্নের উত্তরের জন্য আবার আমাদের বৃহদারণ্যক উপনিষদের 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 2য় স্তবক দেখতে হবে। সেখানে মৃত্যু পথযাত্রীর শেষ মুহূর্তের বর্ণনা আছে, না বদতি না পশ্যতি না শৃণোতি না জিঘ্রতি, আর সে ঘ্রাণ নিতে পাচ্ছে না, না মানুতে, চিন্তা শক্তিও চলে গেল, কোথায় গেল? ইন্দ্রিয় মন সহ প্রাণশক্তির পিছু পিছু তারা গেল কোথায়? জীবাত্মার বাসগৃহে। জীবাত্মার বাসগৃহ সেটি কোথায়?
জীবাত্মার বাসগৃহ হৃদয়ে বা গুহায় অথবা হৃদয় গুহায়। তবে এই হৃদয় অবশ্যই হৃৎপিণ্ড নয়, এই হৃদয় আমাদের ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে। ধরা যাক আমাদের এই শব্দ স্পর্শ রূপ রসময় জগৎ হঠাৎ অন্তর্হিত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেই অবস্থাকেই বলা হচ্ছে হৃদয় বা গুহা, যা সুষুপ্তিতে ধরা পড়ে, যেখানে আত্মচৈতন্য জ্যোতির সবচেয়ে বেশি প্রকাশ, সবচেয়ে বেশি অভিব্যক্তি। এই হৃদয় দিয়েই তো হৃদিকে জানা যায়। যাই হোক, এখান থেকেই দুটি স্রোত দুদিকে গেছে, ঊর্ধ্বগামী শক্তিপ্রবাহের নাম প্রাণ এবং অধোগামী শক্তিপ্রহরের নাম অপান, আর মাঝখানে সমান, আর দুটোর নাম হচ্ছে ব্যান এবং উদান। এই যে পঞ্চপ্রাণ, এটাই হচ্ছে সারা দেহে ব্যাপ্ত, এবং এই পঞ্চপ্রাণ বা শক্তি সারা শরীরকে সচল রাখে, ইন্দ্রিয়কে সচল রাখে, বুদ্ধিকে সক্রিয় রাখে, সবার শক্তিদাতা। কিন্তু এই পঞ্চপ্রাণের শক্তিদাতাকে, এই পঞ্চপ্রাণের শক্তিদাতা আত্মা, প্রাণে যিনি প্রাণ সঞ্চার করেন তিনিই আত্মা। তাহলে দেখা যাচ্ছে যে শরীরের কর্তা ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর এই ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন, মনের কর্তা পঞ্চপ্রাণ, প্রাণের কর্তা আত্মা। ফলে আত্মা যখন দেহত্যাগে উদ্যত হয় তখন প্রাণ অনুগমন করে, প্রাণের পেছনে মন, মনের পেছনে ইন্দ্রিয়। বৃহদারণ্যক উপনিষদ যে শব্দ ব্যবহার করেছেন, তম উৎক্রমান্তম, তম উৎক্রামন্তম অনু প্রাণ উৎক্রামতি, আর প্রাণম উৎক্রামন্তম সর্বে প্রাণ অনুৎক্রামতি। সর্বে প্রাণ বলতে এখানে ইন্দ্রিয়গুলোকে বা করণবর্গকে বলা হয়েছে। এ বিষয়ে খুব সুন্দর একটা উপমা আছে প্রশ্নোপনিষদে, একটা মৌচাক, এবং সেই মৌচাকে মৌমাছির দল আর রাজা মধুকর এই শব্দ গুচ্ছ ব্যবহার করা হয়েছে, ইংরেজিতে যাকে কুইন বি বা রানী মৌমাছি বলে। তো সেই রানী মৌমাছি যখন চাক ছাড়তে উদ্যোগ নিচ্ছে, সব মৌমাছি অনুসরণ বা অনুগমন করে। ঠিক সেই রকম প্রাণ দেহ ছেড়ে যাবার উপক্রম করলে অন্যান্য করণবর্গ তাদের রাজাকে অনুসরণ করে। বেশ, এবার আগের প্রশ্নে আমরা ফিরে যাই, শরীরের কোন দিক দিয়ে প্রাণবায়ু বেরোয়, অথবা বলতে পারেন সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর বা জীবাত্মা, আমরা যেই শব্দ ব্যবহার করি না কেন, কেন আপনারা জানেন যে এই ইন্দ্রিয় এবং মন অর্থাৎ পঞ্চপ্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এই ১৭টি এখন এক হয়েছে এবং উপস্থিত হয়েছে তখন হৃদয়ে নিবাসী আত্মচৈতন্যের দরবারে। এইবার দেহত্যাগ হবে, এই ১৭টি নিয়ে এক হয়েছে। কিন্তু হৃদয় গুহা থেকে বেরোবে কীভাবে, এর উত্তর দিচ্ছেন ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ বলছেন যে হৃদয় গুহাতে ১০১টি নাড়ি আছে, ১০১, সতম চা একা চ নাড্যহ। আর এই ১০১টি নাড়ির মধ্যে একটি নাড়ি আছে, ওটাকে বলে সূর্য নাড়ি, এটা হচ্ছে ওপরের দিকে, যা কিনা মাথার দিকে বলা যায়। আর বাকি ১০০টা নাড়ি সেটা হচ্ছে শরীরের বিভিন্ন দিকে। কেবল ঊর্ধ্বগামী পুরুষই সূর্য নাড়িকে অবলম্বন করে অমৃতত্ব বা মোক্ষগামী হন, আর বাকি ১০০টি নাড়ি সূক্ষ্ম শরীর বা জীবাত্মাকে উৎক্রমণের সহায়তা করে। কীভাবে বেরোচ্ছে, এই প্রশ্নের উত্তর বৃহদারণ্যক উপনিষদে। উপনিষদ বলছেন যে ইন্দ্রিয়ের কেন্দ্রে কেন্দ্রে যে চৈতন্যের আলো এতদিন বিচ্ছুরিত হচ্ছিল, তা এখন একই ভবতি, সব এক হয়ে জড়ো হয়েছে। কোথায়? হৃদয়ে। এবার শেষ সময় উপস্থিত, স্বপার্শ্বদ জীবাত্মারা দেহ খাঁচাটি থেকে বিদায় নেবে, এবং সেই সময় কি হয়, নাড়িমুখ আত্মচৈতন্য জ্যোতির আলোয় উদ্ভাসিত হয়। হৃদয়স্য অগ্রম প্রদ্যোততে, অগ্রম বলতে কি বোঝানো হয়েছে, নাড়িমুখ বা নির্গমন দ্বার বা এক্সিট পয়েন্ট, আর প্রদ্যোততে মানে উজ্জ্বল হয়। এবার কি, তেনা প্রদ্যোতেনা, সেই উজ্জ্বল জ্যোতিকে অবলম্বন করে
তারপর চক্ষুরন্ধ্র, ব্রহ্মরন্ধ্র বা চোখ বা শরীরের যে কোনো একটি অংশ দিয়ে বিদায় নেবে, যেটি বলা হয়েছে চক্ষুষ্টা বা মূর্ধা বা অনেভ্যা বা শরীর দেশেভ্যাহ। এইভাবে তম উৎক্রামন্তং প্রাণং উৎক্রামন্তং সর্বে প্রাণ অনু উৎক্রামন্তি। বেশ, এবার একটা প্রশ্ন, প্রশ্ন হলো এই এই যে আমরা দেহপাতের ক্রম আলোচনা করলাম, তা কি সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই প্রযোজ্য সমানভাবে? এই হৃদয় গুহায় নাড়িমুখ উজ্জ্বল হবে, তারপর স্বপার্শ্ব জীবাত্মা দেহ খাঁচা ত্যাগ করবে ইত্যাদি ইত্যাদি উপনিষদ বলছেন যে না, সব ক্ষেত্রে তা হয় না। বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে যারা নিষ্কাম বা আপ্তকাম, সম্পূর্ণ নির্বাসনা যাদের, যারা ব্রহ্মবিদ, তাদের প্রাণাদি উৎক্রমণ করে না, ব্রহ্মবিদ ব্রহ্মেই লীন হয়ে যায়। বেশ, তাহলে তাদের ক্ষেত্রে দেহত্যাগটা কীরকম? সাপ যেমন খোলস ছাড়ে, খোলস যেমন পড়ে থাকে তাদের দেহ, তেমনি প্রারব্ধ শেষ, শুকনো ঝরা পাতার মতো শরীরটা ঝরে পড়ল, আর তাদের শরীর ধারণ হবে না। অন্তত একজনের কথা বলি, এক ব্যতিক্রমী পুরুষের দেহত্যাগ স্মরণ করি, এরকম আরও অনেক আছে আমাদের খুব বেশি জানা, এই একটি স্মরণ করি। স্বামী প্রেমেশানন্দজী মহারাজ, রামকৃষ্ণ সঙ্ঘের বহুমানিত সন্ন্যাসী, তাঁর লেখা বিখ্যাত গান আপনারা সবাই জানেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিল মানব খায়। এই গানটি শুনে মহাপুরুষ মহারাজ মন্তব্য করেছিলেন যে ভগবত দর্শন না হলে এই গানটি লেখা যায় না, এবং শ্রী শ্রী মাও প্রেমেশানন্দজির মাতৃসঙ্গীত শুনে মন্তব্য করেছিলেন যে সাক্ষাৎ দেখে লিখেছে। স্বাভাবিকভাবে যে এখনও মহাপুরুষের দেহত্যাগ নিশ্চয়ই অলৌকিকভাবেই হবে, এমন ধারণা ছিল তার সেবক ব্রহ্মচারী সনাতন মহারাজ, বর্তমানে পূজনীয় শ্রীমৎ স্বামী সহিতানন্দজী মহারাজ, 1967 জুন মাসের কথা। প্রেমেশানন্দজী তখন কাশী সেবাশ্রমে আছেন, ইতিমধ্যেই তার একটা অপারেশন হয়েছে, দৃষ্টিশক্তি নেই বললেই চলে, মুখে প্রায় মা মা এরকম উচ্চারণ করেন, আর সাধু সন্ন্যাসীরা স্বাভাবিকভাবেই তাঁর দর্শনে আসেন। অসুস্থতার কথা জিজ্ঞেস করলেই মহারাজের ওই একটি উত্তর যে প্রেমেশানন্দের দেহে অসুখ, প্রেমেশানন্দ আনন্দে আছে, দেহ এবং আত্মা আলাদা, এই ছোট্ট কথা বলতেন। তো শরীর ত্যাগের কয়েকদিন আগের একটা ছোট্ট ঘটনা, ডাক্তারের নির্দেশে মহারাজকে সবসময় শুয়ে রাখা হয়েছে, কোনোভাবে যেন উনি না ওঠেন, ওঠাটা বারণ। তো এক সময় হঠাৎ উনি সেবককে ডাকলেন, বসিয়ে দে বসিয়ে দে বসিয়ে দে। সেবক ব্রহ্মচারী বললেন, মহারাজ ডাক্তার তো আপনাকে শুয়ে থাকতে বলেছেন। মহারাজ তখন সজোরে বললেন, বসিয়ে দে বসিয়ে দে বসিয়ে দে। বসিয়ে দেওয়া হলো, মহারাজ অদ্ভুত ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে তিনবার প্রণাম জানালেন, তারপরই স্বাভাবিক, যেন চাক্ষুষ করছেন তার প্রিয়তম জনকে। যাই হোক, এটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের কথা, মহারাজের শরীর আগের চেয়ে যেন অনেকটা ভালো মনে হলো। আরেকটা কথা যে সনাতন মহারাজ মানে ব্রহ্মচারী মহারাজের সঙ্গে মহারাজ মাঝে মধ্যেই ফষ্টিনষ্টি করেন। ফষ্টিনষ্টি কীরকম করেন? যখন সেবক মহারাজ তার মুখে চামচ দিয়ে কিছু খাবার দিচ্ছেন, তখন ওই ঠোঁট দিয়ে চেপে ধরেন এবং কিছুতেই ওই চামচটা মুখ থেকে বের করছে না। তখন মহারাজ বলছেন, সেবক মহারাজ বলছেন, মহারাজ ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। তখন মহারাজ ছেড়ে দিয়ে এক গাল একটু হাসেন। তো এইরকম একদিন 12 জুন সকালবেলা মুখে মা মা বলছেন, আর সেবক মহারাজ ব্রহ্মচারী সনাতন মহারাজ তখন ঘোলের শরবত মহারাজের মুখে তুলে দিচ্ছেন। তো মহারাজের মুখে চামচ, ঠোঁট চাপা, সেবক মহারাজ বলছেন, মহারাজ ছাড়ুন ছাড়ুন। মহারাজ চামচ আর ছাড়ছেন না, আর ছাড়ছেন না। বেশ কিছুক্ষণ হয়ে গেল, সেবক তখন কিংকর্তব্য বিমূঢ়, ডাক্তারকে চিৎকার করে ডাকলেন। ডাক্তার এলেন, পরীক্ষা করে বললেন যে মহারাজের শরীর ছড়ে গেছে। তো ব্রহ্মচারী মহারাজের মন খারাপ, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তো অলৌকিক কিছু ঘটল না, খুব মন খারাপ। সেই সময় কাশী সেবাশ্রমে একজন খুব মহাপণ্ডিত বেদান্তী সাধু রামকৃষ্ণ মঠে ছিলেন,
স্বামী বিশ্বরূপানন্দজী মহারাজ। তিনি তখন ব্রহ্মচারী সনাতন মহারাজকে ডেকে বললেন যে, আরে উপনিষদ পড়নি, ব্রহ্মজ্ঞানী নিষ্কাম যারা তাদের শরীর তো এইভাবেই যায়। বৃহদারণ্যক উপনিষদে আছে না, নতস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সন ব্রহ্ম পেতি আপ্তকাম। ব্রহ্মবিদ পুরুষের প্রাণ ও ইন্দ্রিয় সমষ্টি তো উৎক্রমণ করে না, ব্রহ্মরূপ তিনি ব্রহ্মেই লীন হয়েছে। আরেকজনের কথা বলি, আমাদের সকলের খুব পূজনীয় পূজনীয় গোপেশ মহারাজ, স্বামী সারদেশানন্দজী মহারাজ, 96 বছর বয়সে তার দেহত্যাগ হয়েছিল 1988 ডিসেম্বর মাসে। তো প্রত্যক্ষদর্শী ছিলেন তৎকালীন সেবক ব্রহ্মচারী অনুপ মহারাজ শুক্লাত্মানন্দজী, এখন তিনি কঙ্খল রামকৃষ্ণ মিশনে সেবারত আছেন। তো গোপেশ মহারাজের শয্যার পাশে উনি বসেছিলেন এবং আরেকজন ভক্ত ডাক্তার বসে আছেন। তারা লক্ষ্য করলেন যে মহারাজের একটা শ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল, ব্রিদিং। তারপর বেশ কিছুক্ষণ পরে শ্বাস ছাড়লেন, বেশ কিছুক্ষণ পরে, এবং দুটো শ্বাসের এত দীর্ঘ ব্যবধান অ্যাপারেন্টলি পসিবল নয়। হঠাৎ তারা লক্ষ্য করলেন যে মহারাজের চুলদাড়ি রোমাঞ্চিত হয়েছে, মহারাজ শ্বাস নিলেন বটে কিন্তু সেই শ্বাস আর বেরোচ্ছে না, এবং বেরোলেও না, অন্তর্লীন হয়ে গেল। একেই চিত্তবৃত্তির নিরোধ বা সমাধি বলে অভিহিত করা হয়। শ্রীমৎ ভগবদ্গীতার 8 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে আছে, প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব, ইত্যাদি আছে না, ভূর্বর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতং পরং পুরুষমপৈত দিব্যম। প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুর মুহূর্তে তখন মনসা চলেন অর্থাৎ একাগ্র চিত্তে, ভ্রুবর মধ্যে প্রাণ আবেশ সম্যক, ভ্রুযুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধারণ করে দেহত্যাগ হয়ে গেল মহারাজের। এবং গীতার বর্ণনা অনুযায়ী মহারাজের এই অন্তঃশ্বাস আর বাইরে এলো না, সেটি হচ্ছে অন্তর্লীন হলো। বেশ, এটা এখন পরিষ্কার যে নিষ্কাম ব্রহ্মজ্ঞানীর দেহত্যাগ আর আমাদের মতো সাধারণ মানুষের দেহত্যাগের ক্রম ভিন্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার একটা প্রশ্ন আসে, এটা প্রায়ই আমরা শুনি, মৃত্যুর পূর্বাভাস পাওয়া যায়, মৃত্যুর পূর্বাভাস কি সত্যি পাওয়া যায়? এমন বহু ঘটনা আছে, আপনারাও এই হলে পূজনীয় শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজির দেহত্যাগের ঘটনা শুনেছেন, এবং পূজনীয় সন্ন্যাসী গৃহী উভয় ক্ষেত্রেই এটা সম্ভব। আরেকজন জানি ব্যক্তিগতভাবে, বিমান মহারাজ স্বামী দুর্গেশানন্দজী মহারাজ রাজকোট পুরুলিয়া বিভিন্ন জায়গায় ছিলেন, তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন বেশ কিছুদিন হলো, নার্স এসেছেন ওষুধ দিতে, তো মহারাজ বললেন যে আগামীকাল আমার ছুটি হয়ে যাবে। নার্স অবাক, মহারাজ বলল না মহারাজ এরকম তো ডাক্তারবাবু তো কিছু বলেননি। মহারাজ তখন হেসে বললেন যে মা বলে দিয়েছেন আগামীকাল আমার ছুটি। ব্যাস, পরের দিন মহারাজের শরীর চলে গেল। আরেক মহিলার কথা বলি, তিনিও তার দুটি কন্যা বেলুড় মঠে দীক্ষালাভ করেছেন এবং সপ্তাহে অন্তত একদিন তাদের মঠে আসা চাই। মা সুধা রানী, তার ক্যান্সার, যাই হোক, হঠাৎ একদিন মেয়েদের বললেন যে দেখ ওই জায়গায় সাধু সেবার জন্য টাকা আছে আর ওই জায়গায় ঠাকুর সেবার জন্য আছে, তো মঠে গিয়ে দিয়ে আসবি। তখন মায়ের হঠাৎ এই কথায় মেয়েদের একজন বলল, তোমার ব্যথাটা কি বেড়ে গেছে, ব্যথা কমানোর ওষুধ দেব? মা বললেন যে ব্যথা হচ্ছিল, কিন্তু কিছু আগে ঠাকুর এসে আমার পেটে গুটির মতো কি একটা বের করে দিলেন, আর কোনো ব্যথা নেই, কি শান্তি। মেয়েরা বললো ঠিক আছে, বাকিটা পরে শুনবো, তুমি আবার ঘুমোও তো। মা বললেন না রে, আর সময় হবে না, ঠাকুর বলে গেলেন। মেয়েদের ঠিক বিশ্বাস হলো না। কিছু পরে এসে তারা দেখলো যে মা চিরনিদ্রায়। এরকম বহু ঘটনা আছে। খুব সম্প্রতি গত মাসেই নাকি এই মাসের প্রথম দিকে একজন প্রত্যক্ষদর্শীর মুখে শুনেছি, খুব সহজ সরল বৃদ্ধ নন্দলাল মিশ্র, এলাহাবাদের, সেই সময় এলাহাবাদের বাসিন্দা, তো তিনি শয্যাশায়ী ছিলেন। একদিন তার পুত্রবধূকে ডাকলেন, এই পঞ্চুকে মা, আপ প্রাণ ছুটনে বালা হ্যায়,
তখন তিনি এলেন পুত্রবধূ এসে গঙ্গা জল তুলসী আর একটা স্বর্ণচূর্ণ তার মুখে দিলেন এবং নন্দলাল মিশ্রজি তিনি বিছানায় সোজা হয়ে বসলেন এবং দুটো হাত এক বিশেষ যেন যৌগিক ক্রিয়ায় রাখলেন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যাই হোক, এরকম বহু বহু ঘটনা আছে, আপনাদের প্রত্যেকেরই এরকম জানা আছে। একই সঙ্গে যাদের মন ভীষণ রকম বিষয়াসক্ত, তারা মৃত্যুর মুহূর্তে এবং মৃত্যুর পরেও এক চরম বিভ্রান্তিতে থাকেন। শ্রীরামকৃষ্ণদেব উল্লেখ করেছেন সেই বিষয়াসক্ত মানুষের কথা, হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা এইসব বলে চেঁচিয়ে উঠছেন, বা সলতে তেল কমাতে হবে এইসব কথা তিনি বলছেন। তো মৃত্যুর পরও তারা দেহত্যাগ মেনে নিতে পারেন না, নিজের দেহে অর্থাৎ ওই যে শবদেহ সেটায় প্রবেশ করার চেষ্টা করেন। তারপর মৃতদেহকে শ্মশানে পুড়িয়ে ফেলার পরে তখন তারা এই কঠিন বাস্তবকে মেনে নিতে বাধ্য হন। তবে নিজের শরীরের প্রতি, পরিবারের প্রতি বা তার বিষয় সম্পত্তির প্রতি তীব্র মোহ এবং আসক্তির ফলে সূক্ষ্মদেহী আশেপাশেই ঘোরাফেরা করে এবং পরিবারের দুঃখে দুঃখী, সুখে তৃপ্তি বোধ করেন। পরিবারের সদস্যরাও অনেক সময় সেই সূক্ষ্মদেহীর উপস্থিতি টের পান। যাই হোক, এগুলো হয়তো ব্যতিক্রমী ঘটনা, বরং আমরা আলোচনা করি সাধারণভাবে মৃত্যুর পরে কি হয়, কে কোথায় যায়। যেমন ইসলাম বা খ্রিস্ট ধর্ম ইত্যাদি সেমেটিক রিলিজিয়ান্স বলে ভালো মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায় এবং খারাপ মানুষ তারা নরকে চিরস্থায়ী বন্দোবস্ত। যেমন ইসলাম ধর্মাবলম্বীদের ধারণা যে যেসব মুসলমান আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন এবং তাদের আদেশ পালন করেছেন তারা বেহেস্তে বা স্বর্গে যাবেন এবং বেহেস্তে প্রচুর পরিমাণে ছায়া, শীতল বাতাস, অফুরান স্বচ্ছ জল, নদীর মতো প্রবাহিত হচ্ছে মদ, মধু, দুধ, সুস্বাদু ফল ভরা গাছ এবং বেহেস্তে হুরি বা পরীরা আছেন। আসল কথা, ইসলাম ধর্মের জন্মভূমি মরুভূমির দেশ আরব দেশ, সেখানে যা যা ঘাটতি বা অভাব তা পূরণের পূর্ণ ব্যবস্থা বেহেস্তে আছে। অন্যদিকে খ্রিস্ট ধর্মাবলম্বী তাদেরও বিশ্বাস যে পুণ্যবান খ্রিস্টানরা তারা মৃত্যুর পর শেষ বিচারে প্যারাডাইসে যাবেন, স্বর্গে যাবেন, ঈশ্বরের চিরসান্নিধ্য লাভ করবেন, আর পাপীরা নরকে, গন্ধক পুড়ছে, শ্বাসরোধকারী দুঃখ যন্ত্রণাময় অবস্থা, এমন সব বর্ণনা আছে। বেশ, আমাদের ভারতবর্ষে মৃত্যুর পর কি হয় এই নিয়ে বিশেষ অনুসন্ধান এবং মনন হয়েছে। সত্যকে অনুভব করার, জানার একটা দুঃসাহসিক প্রয়াস, নিরন্তর প্রয়াস আমরা দেখেছি। যেমন আপনারা সবাই জানেন যে কঠোপনিষদে কিশোর বালক নচিকেতা প্রজ্ঞায় প্রবীণ জিজ্ঞাসু, তিনি মহাজ্ঞানী আত্মতত্ত্ব বিশারদ যমদেবের কাছে উপস্থিত হয়েছেন, তাকে বলছেন, শুনেছি স্বর্গলোক আছে, আসল সত্যটা বলুন তো। কেন শুনেছি? কারণ আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যিনি স্বর্গলোক দেখে এসে বলেছেন। আর দুই, যদি স্বর্গ থাকে তাহলে স্বর্গসুখ লাভের উপায় বলুন। আর তিন, নচিকেতার আরও একটা প্রশ্ন আত্মতত্ত্ব বিশারদ যমকে, এয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বকে নায়া মস্তিতি চৈকে। আচ্ছা, কেউ কেউ বলেন যে মৃত্যুর পরে সব শেষ, আবার কেউ কেউ বলেন যে না, দেহান্তরগামী আত্মা আছেন, আসল ব্যাপারটা কী বলুন তো। এই প্রশ্নের উত্তরই হচ্ছে কঠোপনিষদ। তা যম তো কিছুতেই বলবেন না নচিকেতাকে, এবং নানা প্রলোভন দেখাচ্ছেন যম, ভোগ ঐশ্বর্য, এমনও বললেন যে আত্মতত্ত্ব অত্যন্ত দুরূহ বিষয়, এসব জানার চেষ্টা বৃথা। অবশেষে নচিকেতার অধ্যবসায়, নাছোড়বন্দা মনোভাব এবং তার প্রজ্ঞায় সন্তুষ্ট হয়ে আচার্য দেব যম তিনি সত্য উন্মোচিত করলেন। ইয়োনিমন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনাহ ইয়োনিমন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনা স্থানুমন্যে অনুসংয়ন্তি যথা কর্ম যথা শ্রুতম। অসাধারণ, এটা কঠোপনিষদে দ্বিতীয় অধ্যায়ে আছে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লিতে। এর দ্বারা আমরা কতগুলো উত্তর পেয়ে গেলাম। প্রথম কি, মৃত্যুর পর পরলোক আছে। দুই, আত্মা আছে এবং
আত্মাই আছে, দ্য বডি কামস অ্যান্ড গোস, কিন্তু আত্মা অবিনশ্বর। এবং তৃতীয়, জ্ঞান ও কর্ম অনুসারে পুনর্জন্ম হয়। বেশ, পুনর্জন্মের আগে আমরা খুব তাড়াতাড়ি একটু দেখে নিই, মৃত্যুর পর কে কোথায় যায়, কার কি গতি হয়। ছোট্ট করে বলা যায় যে মানুষের চিন্তা কর্ম সাধনার প্রেক্ষিতে চার প্রকার গতি হতে পারে। আগেই আমরা দেখেছি যারা সর্বোত্তম আপ্তকাম, তাদের প্রাণ উৎক্রমণ হয় না, নতস্য প্রাণ উৎক্রামন্তি, ব্রহ্মবিদ তারা ব্রহ্মে লীন হয়ে যায়, এটা হচ্ছে সর্বোত্তম। তা বেশ, আর উত্তমের গতি তো আমরা জানলাম সর্বোত্তমের, সবচেয়ে অধমের কি গতি? ছান্দোগ্য উপনিষদের উত্তর, জায়স্য মৃয়স্য, জন্মাচ্ছে মরছে, জন্মায় আবার মারা যায়, এই জন্ম হলো আবার মারা গেল কিছুক্ষণ পরে, মশা মাছি পোকা মাকড়ের মতো, ক্ষুদ্রাণি ভূতানি ভবন্তি। শুধু তাই নয়, উপনিষদে এমনও ইঙ্গিতে আছে যে অধমাধম ব্যক্তি কাঁটা গাছ রূপেও আত্মপ্রকাশ করতে পারে। তাহলে আমরা সর্বোত্তমের কথাটা জানলাম এবং অধমস্য অধমের কথাটা জানলাম, এবার মধ্যমের কী গতি? মধ্যমেরও আবার দুটো ভাগ আছে, দুটো থাক আছে, যেমন আমরা বলি না উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তো এক্ষেত্রে উচ্চ মধ্যবিত্তর জন্য বলা হচ্ছে দেবলোক, আর নিম্ন মধ্যবিত্তর জন্য পিতৃলোক। বলাই বাহুল্য যে এই উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত গুণ কর্ম ও জ্ঞান অনুসারে। বেশ, কারা দেবলোকে যাবেন? বৃহদারণ্যক উপনিষদ উত্তর দিচ্ছেন, বিদ্যায়া দেব লোকহ, অর্থাৎ ব্রহ্মবিদ্যায় বিশেষ রুচিবান, নিবৃত্তি মার্গী, ব্রহ্ম উপাসক, ধ্যানীদের দেবলোক। আর পিতৃলোকে কারা যাবেন? কর্মণা পিতৃলোকহ, যারা সকাম কর্মী। প্রাচীনকালে কর্ম বলতে অগ্নিহোত্রাদি যজ্ঞ কর্মের কথাই বোঝাতো, যারা নির্দিষ্ট বিধি মেনে যজ্ঞ এবং কর্মানুষ্ঠান করতেন। বর্তমানেও জাগতিক সুখ সমৃদ্ধির কামনায় যারা দানও করেন কিন্তু উপাসনা অর্থাৎ ধ্যানাদি করেন না, তাদের জন্য পিতৃলোক। প্রসঙ্গত একটা কথা, যে যে পিতৃলোক বলতে এটা বোঝানো যাচ্ছে না, বোঝানো হয় না যে সেই লোকে প্রয়াত পিতা বা পিতামহ প্রপিতামহ তারা থাকবেন। আর দ্বিতীয়ত, এগুলো পৃথিবীর মতো কোনো গ্রহ নয়। আর তৃতীয়ত, এমনও নয় যে সেই লোকে দেবলোক বা পিতৃলোকে হাত পাওয়ালা উন্নত শ্রেণীর কেউ থাকবেন। তাহলে এই পিতৃলোক বা দেবলোক আসলে মানস লোক, মনোজগৎ। যেমন নিবৃত্তি মার্গীর মনোজগৎ একরকম, আবার প্রবৃত্তি মার্গীর মনোজগৎ আরেক রকম, স্বার্থপরের মনোজগৎ একরকম, স্বার্থ ত্যাগীর একান্ত পরোপকারীর মনোজগৎ আরেক রকম। তো মৃত্যুর পর সূক্ষ্মদেহী নিজের নিজের মনের জগতে বাস করে ভোগ করেন। এবং অবশ্যই এই যে ভোগের কথাটা, পিতৃলোকের ভোগের মাত্রা পৃথিবীলোক থেকে বেশি, তবে অবশ্যই সূক্ষ্ম, গ্রস কোনো নয়। নানা সুখ সমৃদ্ধি ভোগ করেন তারা, সেই ভোগের ক্ষয় হলে বা অর্জিত পুণ্য ক্ষয় হলে তারা আবার পৃথিবীলোকে ফিরে আসেন। আর দেবলোকে, দেবলোকের ভোগ সুখ পিতৃলোকের থেকেও উন্নততর এবং সূক্ষ্মতর। এই দেবলোকের বাসিন্দাদের আবার দু ধরনের গতি হচ্ছে। কীরকম? এক ধরনের ভোগ সুখ লাভের পর অর্জিত দেবত্ব ক্ষয় হলে আবার পৃথিবীলোকে ফিরে আসতে হয়। আরেক দল, যাদের চিত্তশুদ্ধি প্রবল হলেও জ্ঞানলাভ হয়নি, দেবলোকে তাদের অজ্ঞানের ক্ষয় হলে ক্রমমুক্তি লাভ করেন এবং ব্রহ্মময় হয়ে যান। তাহলে সর্বোত্তমের সঙ্গে এদের পার্থক্য কোথায়? একটুখানি, সর্বোত্তম দেহ থাকতে থাকতেই জীবন মুক্ত হয়ে যান, আর এখানে এদের ক্ষেত্রে দেবলোকে গিয়ে তারপরে ক্রমমুক্তি। বেশ, এবার আসুন, দেহত্যাগের পর সূক্ষ্মদেহী কীভাবে দেবলোকে বা পিতৃলোকে যাচ্ছেন। আগেই আমরা বলেছি যে দেবলোকের অধিকারী দুটো ভাগ, প্রথম যারা দেবলোক থেকে ক্রমমুক্তি লাভ করবেন,
আরেকদল আছে যারা ভোগ বা পুণ্য ক্ষয়ের পরে আবার এই পৃথিবীলোকে ফিরে আসবেন। তো ক্রমমুক্তির অধিকারী যে পথে গমন করছেন, যে পথে দেবলোকে যাবেন, সেই পথের নাম আমরা জানি উত্তরায়ণ বা সৌরমার্গ। আর পৃথিবী লোকে প্রত্যাবর্তন করতে হবে যাদের, সে দেবলোকের বাসিন্দাই হন অথবা পিতৃলোকের, তাদের ক্ষেত্রে তাদের পথ দক্ষিণায়ন। বেশ, উত্তরায়ণের পথটা কীরকম এটা আমরা গীতার অষ্টম অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকে পাই, অগ্নির জ্যোতির আহ শুক্লা সন্মাসা উত্তরায়ণম। কী অর্থ এর? অগ্নি, জ্যোতি, অহ অর্থাৎ দিবাভাগ বা দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের ছয় মাস, এই পথে দেবলোকে এবং পরে দেবলোক থেকে ব্রহ্মলোকে ক্রমমুক্তির অধিকারের এই পথ। মহাভারতেও আমরা সবাই দেখেছি যে ভীষ্মদেব স্বরসজ্জায় আছেন, উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করছেন। এখন উত্তরায়ণ বলতে আমরা বুঝি সূর্যের গতিপথ যখন উত্তর দিকে, ছমাস উত্তরায়ণ। আমরা যদি আক্ষরিকভাবে বা স্থূলভাবে এই ব্যাপারটা দেখি, বুঝি, তাহলে আমাদের মনে হবে বাহ, সূর্যের গতিপথ যখন উত্তর দিকে আর মৃত্যু যদি শুক্লপক্ষে দিনের বেলায় হয়, তাহলেই বুঝি উত্তরায়ণের পথ ধরে দেবলোকে পৌঁছে যাব। পণ্ডিতরা বলছে যে না, তা নয়। উত্তরায়ণ বলতে কোনো বিশেষ কাল বা সময়কে বোঝাচ্ছে না। উত্তরায়ণের পথ বলতে কী বোঝাচ্ছে? উত্তরায়ণের পথ বলতে বোঝাচ্ছে আগাগোড়াই আলোর পথ, জ্ঞানের পথ। শুক্লপক্ষর অর্থ হচ্ছে কি? শুক্লপক্ষ বলতে বোঝানো হচ্ছে জ্ঞানালোকে উদ্ভাসিত মনের শুভ্রতা। অগ্নি অর্থাৎ জ্ঞানাগ্নি, অহ অর্থাৎ দিনের আলোর মতো উদ্ভাসিত জ্ঞানের আলো ইত্যাদি। যাই হোক, মুণ্ডক উপনিষদে আছে যে ক্রমমুক্তির অধিকারী যখন দেবলোকে পৌঁছলেন এবং তার প্রায় অজ্ঞান নাশ হয়ে গেছে বা তার আগে, তখন এহি এহি ইতি, আসুন আসুন বলে স্বাগত জানানো হয়। কে জানান? জ্যোতির্ময় সত্তা। এবং দেবলোকে অবস্থানের সময় অজ্ঞানের যে লেশ মাত্র তা দূর হয়ে যায় এবং তখন ক্রমমুক্তির অধিকারী ব্রহ্মলোকে গিয়ে পরব্রহ্মে লীন হয়ে যায়। বেশ, এবার যাদের পুনর্জন্ম হবে তাদের পথ কি? দক্ষিণায়ন পথ। এই পথের ব্যাখ্যা ওই গীতার অষ্টম অধ্যায়ের পরবর্তী শ্লোক ২৫ নম্বর শ্লোকে আছে, ধূম রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম ইত্যাদি। বলাই বাহুল্য, এই শ্লোকের কথাগুলো কিন্তু স্থূলভাবে নেওয়ার মতো নয়, লিটারেরি নেওয়ার মতো নয়। দক্ষিণায়নের পথ হচ্ছে অন্ধকারের পথ অর্থাৎ অজ্ঞানের পথ। এই পথ ধরে যারা যাবেন তা সে দেবলোকেই যান অথবা পিতৃলোকে, শুভ কর্মফল ভোগ করে তাদের আবার এই পৃথিবীলোকেই সূক্ষ্মদেহীকে ফিরে আসতে হবে। বেশ, মৃত্যু প্রসঙ্গে আমরা এতক্ষণ মূলত ইন্দ্রিয়সহ স্থূল শরীর আর দুই প্রাণ এবং তিন মন নিয়েই বিশেষ আলোচনা করলাম। এটা স্পষ্ট হলো যে আমাদের শরীর এবং প্রাণের ওপর আমাদের, আমার বা আপনার বিশেষ কিছু করার নেই, বিশেষ কোনো নিয়ন্ত্রণ নেই। যতই চেষ্টা করি না কেন, আমরা আমাদের সেই ২০-২২ বছরের তাজা যৌবনকে ধরে রাখতে পারবো না। কারো সাধ্য নিয়ে এই পরিবর্তনশীলতাকে আটকানো যায়। এর পরিণতি হবেই হয় ভস্মান্ত অর্থাৎ অগ্নিতে দাহ হবে, অথবা রসান্ত অর্থাৎ কবরে যেমন রাসায়নিক প্রক্রিয়ায় তার শেষ হয়, অথবা বিড়ন্ত পশু পাখির ভোজ্য বিষ্ঠায় রূপান্তর। এই হচ্ছে আমাদের শরীরের গতি। একইভাবে প্রাণের ওপরও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই। অবশ্য প্রাণায়ামের মাধ্যমে প্রাণশক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ, কিছুটা স্থিতিতে কিছু সময়ের জন্য আমরা আনতে পারি, কিন্তু এক সময় প্রাণবায়ু আমাকে ছেড়ে যাবেই, ধরে রাখতে পারবে না। একমাত্র মনের ক্ষেত্রে আমার পুরুষকার এবং অধ্যবসায় অনেকটাই কাজ করবে। মনের গতি প্রকৃতি যাতে ঠিক থাকে তার জন্য সবসময় সজাগ এবং যত্নশীল থাকার নির্দেশ দিচ্ছেন আমাদের শাস্ত্র। অন্তমতি সা গতিহি, অন্তকালে আমার মনের গতি আমার ভবিষ্যতের নির্মাতা, এবং একই সঙ্গে আমার কর্ম এবং জ্ঞান, এটি দ্যাট উইল ডিটারমিন এভরিথিং।
তো গীতার চতুর্দশ অধ্যায়ের এর বিস্তৃত ব্যাখ্যা আছে। অন্তকালে সত্যগুণের প্রাধান্য হলে দিব্যলোক বা দেবলোকের উচ্চস্তরে ঠাঁই পাওয়া যাবে, রজগুণের প্রাধান্য হলে মানব শরীর, আর তমগুণের প্রাবল্য হলে মূঢ়জনি প্রাপ্ত, এমন কথাটি ওখানে বলা হয়েছে। যদি কোনো মানুষের চিন্তা বা কর্ম বা জ্ঞান অত্যন্ত নিম্নমানের হয়, তার সংস্কার এবং সুপ্ত বাসনা অত্যন্ত নিম্নমানের হয়, তাহলে সেই হীন বাসনা চরিতার্থ করার উপযোগী মনুষ্যেতর প্রাণীরূপেও পুনর্জন্ম হতে পারে। এবং বর্তমান জন্মে যদি আচরণ অত্যন্ত ক্রূর হয়, পশুর মতো আচরণ হয়, সেক্ষেত্রেও পশুজনই, এমনটি ভগবদ্গীতার ইঙ্গিত। এই প্রসঙ্গে আরেকবার উল্লেখ করি ওই কঠোপনিষদের সেই যে বিখ্যাত উত্তর, ইয়োনিমন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনঃ স্থানুমন্যে অনুসংয়ন্তি যথা কর্ম যথা শ্রুতম। যে যেমন চিন্তা ও কর্ম করে এবং জ্ঞান অর্জন করে, সেই অনুসারে যোনি প্রাপ্ত হয়। এই যোনিম এই শব্দের দ্বারা তিন প্রকার শরীরের কথাটা বলা হয়েছে। কী কী? জরায়ুজ, অণ্ডজ এবং শ্বেদজ। জরায়ুজ অর্থাৎ মানব শরীর বা ম্যামলস, স্তন্যপ্রায়ী। অণ্ডজ অর্থাৎ ডিম ফেটে যে পাখি ইত্যাদি জীব। আর শ্বেদজ অর্থাৎ ঘাম বা ময়লা থেকে জাত উকুন ইত্যাদি ক্ষুদ্রস্য ক্ষুদ্র জীব। এবং আরও একবার পুনর্জন্মে প্রসঙ্গে এইখানেই আছে, স্থানুমান্যে অনুসঙ্গিয়ন্তি। আমরা একটা দেখলাম যে জরায়ুজ, অণ্ডজ এবং শ্বেদজ, আরেকটিও আছে স্থানুমান্যে অনুসঙ্গিয়ন্তি যথাকর্ম যথাশ্রুতম। এই স্থানুমান্যের অর্থ হচ্ছে উদ্ভিজ্জ, বৃক্ষ শিশুরূপে। বেশ, এবার একটা প্রশ্ন, ও সময় প্রায় চলে যাচ্ছে, আমি তাহলে আরেকটি বিষয়ে বলার চেষ্টা করতাম কিন্তু সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে যে বিশেষ করে গীতার উল্লেখ করে মৃত্যুর আগে শুভ চিন্তা বা ঈশ্বরের নামগান স্মরণ এসব তো করা উচিত, কিন্তু মৃত্যুর সময় ওঙ্কারের উচ্চারণ ইত্যাদি অনেক কথা বলা হয়েছে যে পরম গতি প্রাপ্ত হবে। হলো না সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কী হবে? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমী বানাশ্যতি। তখন সেই ভগবান বললেন না যে না হি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি, না হে না, তার দুর্গতি হবে না, তার দুর্গতি হবে না। সেই যে সাধক অনেক সাধনা করেছেন, গৃহী হন বা যেই হন, তো তার কী হবে? পুনর্জন্ম সুচিনাং শ্রীমতাং গেহে, এরকম আছে। এবং আরেকটি আছে যে যোগী নাম এব কুলে ভবতি। এই যোগী নাম এব কুলে ভবতি বলতে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু সময় প্রায় শেষ, ফলে এই প্রসঙ্গটা আর হলো। আচ্ছা, সেটি হচ্ছে যে যোগীকুল বলতে কী বোঝায়, এটা স্বাভাবিকভাবেই একটা কৌতূহল ছিল। তো সেই কৌতূহল হচ্ছে 2006 মে মাসে, ইনসিডেন্টালি তখন উত্তরকাশীতে ছিলাম, তো উত্তরকাশীতে কৈলাস আশ্রমে, ওখানে কৈলাস মঠের যিনি মহামণ্ডলেশ্বর তিনি এসেছেন, এবং তিনি আসার পরে তখন বসেছেন বৃহদারণ্যক উপনিষদের ক্লাস নিচ্ছেন। হঠাৎ একজন যাকে আমরা বর্ণ পরিচয় পড়েছি না, ঋষি, ঠিক ঋষির মতো দেখতে এমন একজন এলেন, এবং তার সঙ্গে মনে হলো যে বিদেশি এক যুবক, গৌরবর্ণ, গৌরকান্তি, তিনিও এলেন। তো ওই যে বৃদ্ধ মানুষ, তাকে উদ্দেশ্য করে মহামণ্ডলেশ্বর মহারাজ, তিনি তাঁর দিকে দৃষ্টিপাত করে এবং তাকে খুব শ্রদ্ধা এবং সম্ভ্রমের সঙ্গে সম্বোধন করলেন, জিজ্ঞাসা করলেন আপনার সব কুশল তো, সংস্কৃতে বললেন, এবং তিনিও শুদ্ধ সংস্কৃতে উত্তর দিলেন স্মিত হেসে। মহামণ্ডলেশ্বরজি তখন বললেন ওনার ডান দিকে বিশেষ আসনের ব্যবস্থা করো, তার জন্য বিশেষ স্থানের বিশেষ আসনের ব্যবস্থা করা হলো। আর সেই সঙ্গে ওই যে একজন বিদেশি বলে যাকে আমার ধারণা করেছিলাম, আমার মতো অনেকেই ধারণা করেছিলেন, তাকে মহামণ্ডলেশ্বরজি বলতে বললেন কিছু সবার উদ্দেশ্যে, ওখানে গৃহী সন্ন্যাসী সবাই আছেন। তো তিনি সুন্দর সংস্কৃতে এবং কিছুটা হিন্দিতে
তার বক্তব্য উপস্থাপন করলেন। তার কৌতূহল হলো কে এত সুন্দরভাবে বলছেন, এবং ওই যে ঋষি সদৃশ্য দেখলেই শ্রদ্ধা হয় কে এনারা। তো পরবর্তীকালে জানতে পারলাম যে উনি এক বিরাট যোগী পুরুষ, বিরাট সাধক, সাধনা করতেন, শাস্ত্রজ্ঞ, তপস্বী, এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় প্রচারও যেতেন, দেশেও যেতেন, বিদেশেও যেতেন। তো পরবর্তীকালে ঘটনাচক্রে একজন সুইস মহিলার সঙ্গে তার বিবাহ হয় এবং তাদেরই সন্তান এই 20-21 বছরের যে যুবক। এবং ইনসিডেন্টালি ওই যুবকের ক্লাস কৈলাস মঠ ঋষিকেশে করেছি, অসাধারণ প্রজ্ঞা, অসাধারণ পাণ্ডিত্য এবং পিতাপুত্র তারা। পিতাপুত্র যখন গঙ্গার ঘাটে পারস্পরিক হাঁটতেন এবং শাস্ত্র আলোচনা করতেন, তাদের পেছনে পেছনে যারা জিজ্ঞাসু, মুমুক্ষু এবং সন্ন্যাসী, তারা সবাই তাদের অনুসরণ করতেন, তাদের আলাপ আলোচনা শুনতেন। তো পরবর্তীকালে, পরবর্তীকালে অর্থাৎ কিনা যে সময় 2006 দেখলাম তার অনেক আগে, ওই যে যোগী পুরুষ বলে যাকে মনে হয়েছে ঋষি, তার দৃষ্টিশক্তি চলে যায় পরবর্তীকালে। সন্তান তখনও সাবালকত্ব প্রাপ্ত হয়নি, সেই সময় চলে যায়। ওই ছেলেটি তার বাবার নিত্যসঙ্গী। তো এটা কি যোগীকুল, যোগীকুলে জন্মগ্রহণ, এরকম একটা আমার মনে হলো। এবারে আমি একটা শেষ করি, এটা আরও এই বিষয়ে আরও কিছু ছিল কিন্তু সময় চলে যাচ্ছে। প্রসঙ্গক্রমে একটি অপ্রাসঙ্গিক ঘটনার উল্লেখ করে আমি শেষ করব। আজ থেকে 150 বছর আগেকার কথা, 1888। এক সকালে খবর কাগজ খুলে এক সুইডিশ ভদ্রলোক খুব অবাক হলেন নিজেরই মৃত্যু সংবাদ। খবরটি দিয়ে উল্লাস ভরে কাগজটি লিখেছে, যাক মারা গেছে মৃত্যুর এক সওদাগর, দ্য মার্চেন্ট অফ ডেথ ডায়েস। সেকালের ইউরোপের শ্রেষ্ঠ ধনীদের একজন তিনি, অন্তত 100টি কারখানার মালিক, অবশ্য বেশিরভাগই অস্ত্র কারখানা। বিভিন্ন রাষ্ট্রনায়ক তাঁর কৃপা প্রার্থী, রাজা বাদশারা তাঁর কথায় ওঠবোস করেন, কিন্তু এই সকালবেলা তাঁর সমস্ত জীবনটা ভরে উঠল এক চূড়ান্ত ব্যর্থতার বোধে। তাঁর মৃত্যু ঘিরে উল্লাস, এই উল্লাসই তাহলে তাঁর সারা জীবনের উপার্জন, এইভাবেই মনে রাখবে সবাই। ছি, ব্যর্থ এ জীবন, কি করবেন? কি করলেন তিনি? ভদ্রলোক একটা উইল করলেন, তাঁর 100,000,000,000 সম্পত্তি দান করলেন এক ট্রাস্টকে, এবং উইলে লেখা হলো এই ট্রাস্টের একমাত্র কাজ হবে সেলিব্রেটিং হিউম্যানিটি। কার কথা বলছি আশা করি আপনারা সবাই বুঝতে পাচ্ছেন, স্যার অ্যালফ্রেড নোবেল। স্যার অ্যালফ্রেড নোবেল কীর্তি স্থাপন করে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে গেলেন, মৃত্যুঞ্জয় হয়ে গেলেন। সম্মাননীয় শ্রোতৃমণ্ডলী, ডেভিড ব্রুকসের একটা বই আছে, আ রোড টু ক্যারেক্টার। বইটাতে তিনি দু ধরনের কোয়ালিফিকেশনস বা ভার্চুসের কথা বলেছেন। এক ধরনের ভার্চুস রেজিউম ভার্চুস। রেজিউম ভার্চুস বলতে বোঝানো হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তার ডিগ্রিজ, তার গাড়ি, বাড়ি, ফ্যাট, ব্যাঙ্ক ব্যালেন্স, সম্পত্তি, পুরস্কার ইত্যাদি ইত্যাদি। আর ইউলজি ভার্চুস বলতে, ধরা যাক আমার মৃতদেহ শ্মশানে আনা হয়েছে, দাহর প্রস্তুতি চলছে বা চিতায় চাপানো হয়েছে, শ্মশানে উপস্থিত আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার কলিগস, তারা মনে মনে বা ফিসফিসিয়ে কি বলছে, লোকটা বড় দাম্ভিক ছিল, দুর্ব্যবহার করত, অহংকারী, স্বার্থপর, কৃপণ, নাকি বড় সজ্জন মানুষ, বড় উদার, বড় পরোপকারী, বড় নিঃস্বার্থপর, অসাধারণ মানুষ, কি দয়ালু। লেখকের মতে প্রত্যেক মানুষের ইউলজি ভার্চুস সম্বন্ধে বিশেষ সচেতন থাকা উচিত।
দেখুন, মৃত্যু এক আশ্চর্য সত্য, কিন্তু জীবনও মৃত্যুঞ্জয় হতে পারে। কিভাবে? তার উত্তর আমাদের উপনিষদ দিয়েছে। প্রশ্ন করা হয়েছে, মানুষটি মারা গেল, ছাই হয়ে গেল, সেই মানুষটির কি কোনো কিছু অবশিষ্ট থাকে? উপনিষদের উত্তর, হ্যাঁ, নামেইব অবশিষ্যতে, অবশিষ্ট থাকে, নাম এইব অবশিষ্যতে। এবং এহ বাহ্য, উপনিষদ আরও এগিয়ে বলছেন, শোনো, মৃত্যুকে ভয় পেও না, মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যুরও মৃত্যু হয়, অতি মৃত্যু, মৃত্যুর মৃত্যুবান তোমারই হাতে। আমি শ্রুতিমাতা উপনিষদ তোমায় সাহায্য করতে সদা প্রস্তুত। শ্রুতিমাতাকে প্রণাম জানাই, আপনাদের সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার ও মহর্ষি প্রণাম। আপনাদের সময় হয়ে গেছে, খুব বেশি দেরি হয়নি, কিন্তু 6 মিনিট। তা আপনারা এরকম একটা ভাষণ শুনলেন, তাতে উপকৃত হয়েছে, উপকৃত হয়েছেন, অনেক জিনিস হয়তো ক্লিয়ার হয়েছে, অনেক জিনিস হয়তো আরও দুর্বোধ্য ঠেকলো। আপনাদের কর্তব্য কী, কী করবেন, কীভাবে মৃত্যুকে বরণ করবেন, কীভাবে জীবনকে গ্রহণ করবেন, উনি কিন্তু সবই বলে গেছেন, জীবনকে গ্রহণ করতে হবে পরহিতায়, তাহলেই কিন্তু মৃত্যুঞ্জয়ী হবেন। আনসেলফিশনেস, এটাকে ডেভেলপ করতে হবে। আমার অর্জিত অর্থে সকলের অধিকার আছে, আমি সকলের জন্য থাকব। এইভাবে জীবনকে যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন মৃত্যু, আপনার মৃত্যু সকল মানে জীবিত মানুষের ভেতরে প্রচণ্ডভাবে আলোড়ন তৈরি করছে, এবং তারা ভাবছে যে হ্যাঁ, ইনি চলে গেলে আমাদের কী হবে। এই পৃথিবীর একটি রত্ন চলে গেলেন, প্রেমেশানন্দজি এটার কথা বললেন, দেবেশ ওই শারদেশানন্দজি এদের সব কথা বললেন উনি। তা এর থেকে মনে হয় যে এরা থাকলে পরে আমাদের জীবন দর্শনটা ঠিকভাবে চলে। এটা সাধু মানুষ গৃহেই থাকুন আর সন্ন্যাসী যান, গতি একই হবে, গতি একই হবে। কারণ যে যেখানে আছেন সে সেখানেই তিনি বড় হয়ে আছেন। ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস। সন্ন্যাসী যদি হতে হয় একেবারে বৈরাগ্যপ্রবণ, আর সংসারে যদি থাকতে হয় তাহলে একেবারে সংসারের কর্তব্যের ভিতরেও বৈরাগ্যের সাধনা রয়েছে। ব্যাপারটা হচ্ছে এটাই, মৃত্যুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় করবো কেন, কারণ আমি জীবনটাকে সুন্দরভাবে গড়েছি, এই এটাই মৃত্যুঞ্জয় অবস্থা। তা সেই কথা নানাভাবে বলে গেলেন, স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা, এরকম ব্যাখ্যা, এরকম সাবলীল বাচনভঙ্গি আমরা অনেক দিন শুনিনি। আমরা তার শাস্ত্রে ব্যুৎপত্তি আকারটাও দেখলাম, বিশালত্বও দেখলাম। আমি তাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আপনারা এতক্ষণ যে ছিলেন সেজন্য আপনাদের এসেছেন নাম শুনে, তার নাম শুনে খানিকটা এসেছেন, খানিকটা নাম শুনে এসেছেন যে সাবজেক্টটা কী হচ্ছে সেটা দেখি, আর একটা যে এই প্রণবেশ চক্রবর্তী তাকে চিন্তাম অনেকেই, তার সম্বন্ধে আলোচনা হচ্ছে। আমাদের আমাদের একটা দায়িত্ব আছে, মোরাল একটা দায়িত্ব রয়েছে। হ্যাঁ, আমরা তাকে অন্তত মৃত্যুঞ্জয় এই অবস্থার বর্ডার লাইন ওরা দেখতে পাই, যে তিনি এতদিন আগে মারা গেছেন কিন্তু এখনও তিনি জীবন্ত আছেন আমাদের ভেতরে, তাকে আমরা দেখেছি, পরের জন্য অনেক খেটেছেন। তার দুটি সন্তান আছে, আপনারা শুনেছেন, সন্তান দুটি সন্তানই কিন্তু মেন্টালি ডিটার্ডেড, এবং বিশালকায় শরীর,
থাকেন এই কাছে প্রান্তিকে এবং তাদের পরিচর্যা কিন্তু আমরাই করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আমরা এতকাল করে আসছি, একেবারে নীরবে আমরা করে আসছি, শুধু ওই প্রণবেশদার স্মৃতিকে স্মরণ করে, প্রণবেশটাকে স্মরণ করে। আমাদের কোনো ভার নেই, নির্ভার এই বহন। এটা তারা মা, আমার মা চলে গেলেন, বাবাও চলে গেলেন, বলুন বুঝুন তাহলে দুটি অসহায় মানুষ কী করবে, তাদের বোধ বুদ্ধি নাই। অপূর্ব জিনিস, যদি পারেন দেখে আসবেন, এই ব্রিজের মাঝখানেই আছেন ওর দুই ভাই, একই রকম বিশাল শরীর হয়েছে, এখন কেমন আছে বহুদিন আমি দেখিনি। তো তাদের আরোগ্য কী 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 কামনা করবো, আরোগ্য তো কোনোদিনই হবে না, তারাও সুখে থাকুক সকলের আশীর্বাদে। এবং অসহায় আমরা কেউ নই, আপনারা যখন আছেন মৃত্যুঞ্জয় সাধনার মধ্যে, অসহায় কে ফিল করবে, সেখানে আপনাদের কল্যাণ হস্ত এগিয়ে যাবে। আপনারা এইভাবে মৃত্যুঞ্জয় অবস্থা প্রাপ্ত হন, এই প্রার্থনা ঠাকুরের কাছে। একটি বই বেরিয়েছে, এসো শিবশঙ্কর ঘোষ, কোথায় শিবশঙ্করবাবু, আসুন শিবশঙ্করবাবু আসুন একটু, এই এক দু মিনিট আছে, নেই এখানে নাকি, তো থাকলে তাড়াতাড়ি আসুন শিবশঙ্করবাবু, তাড়াতাড়ি আসুন, কোথায় আছেন, অত দূরে কেন। শিবশঙ্কর ঘোষ মশাই ছোটো ছোটো জীবনের কাহিনী লিখেছেন, মানবিক মুখ, শিবশঙ্কর ঘোষ মশাই তাড়াতাড়ি আসুন। এবং নির্ভীক পথিক, 400 নির্ভীক পথিক, এটি এই একটা খুলে নাও, খুলে দেখাও, প্রকাশ করেছেন, ছোট বই, আপনারা পড়বেন, করো না করো, আরে এটা তো খুলতেই তোমাকে বলা হয়েছে, এটা নয় এখানে আসো, বহুকাল ধরে এই যুক্ত আমরা, এখানে আসুন এখানে আসুন, থ্যাংক ইউ, আমাদের আমাদের এখানে পাবে তো, আমাদের কাউন্টারও পাবে, ধন্যবাদ।